ইবে তো জোর আরা গিয়ে আরোগ্য বি আরো জটিল মসজিদে তেন ফাঁক করে আর আইয়ের তিয়ে দে ডেলি 2 ইঞ্চি মেলা দে এক কান্টাং ওই মুসল্লির রে আর এক কান্টাং ওই মুসল্লির রে নাতিয়ালে সিন্ডা তরি গে গয়া দাদা তে কি মিটার বারণ নি হনো ভিতরেরই বেখনো পারমিশন অন নি হনো ডেলি 2 ইঞ্চি মেলা দার ফুটাই নিতে এখন আমি সে কথা কই না এক এক রানি দেখি আর ফুটাই নিয়ত তো বাইন্দে বাইন্দে শুধু ঠেঙ্গারা দে ডেলি ফাগুলো মেলতেছে মেলতেছে এক এক নিয়ত বাঁধানি কে তুই মাসকারি কর দে না এলিয়ত এলিয়ত কোন বলন না এলিয়ত হা যিনি 5 লক্ষর উপরে হাদিস সংগ্রহ ছিল 84,000 উপরে যিনি মাসালা লিখেছেন উনার নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ উনি নিয়ত করেছেন নাবির নিচে নাবির এটা কি রে অধ্যাত্ম অডাস একশের গে বেরাম তাইলে উন জগতের দেখা পারে না উন আছে আছে ডাক্তার দেখাইছি বিবেলা শোনা উন ও দুদি মইসদে যা কিলে সাকি ঘর দে এসে কোন নি যিনি সি বে ফুল দেশের ডাক্তার আছে তো ভালো অ্যান্টিবায়োটিক খাইলে উন সিমে নজর গই তুই গিলে এন্ড মইসদে সাকি ঘরাইতে আইছ না তুই ওলে বলে গড়াই গড়া তা জিনিস উন সাথ দে কত গড়া তা দাদা ইল্লা আছিল এটা কায়রাই গেল গই নিশ্চয় এটা কিছু দেখা যার না তুই ওলে এন্ড গড়াই গড়াই তার জিনিসে গুণ বাইং না সুন থুয়াই থুয়াই ধরে খতর বিয়াক করলে জাত লড়ো এ গুণ না খান কত সুন্দর আর রসুল কান সুন্দর সিস্টেম দিকে ইয়ে ইমাম আজম আবু হানিফার মতো কত সুন্দর সিস্টেম দিয়ে এলে তোর 2 ইঞ্চি মেলতে হয়ে যায় না খোদা আল্লাহ না তার ফুটাই না রুদি খোদা আল্লাহ আনত ঠিক কর দে ফজর আবাইতেলে লাইন করিস ইনা দাও দে লাকি যাবেন ফুট আল্লাহ বুঝার তৌফিক দান করো তাহলে দয়াল নবীর হাত মোবারক লাগার কারণে দুনিয়ার কোনো আগুন এই ফিটাকে জ্বালাইতে পারতেছে না ও ফাতেমা আমি রসুলকে কেউ যদি জানের থেকে মহব্বত করে ও কো কোনো দিন আর জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আর রসুলের সাহাবী 10 বছর ছিলেন হযরত আনস রাদিয়াল্লাহু বিন মালিক রাদিয়াল্লাহু হবছর তোমার দয় এই গভীর মনোযোগ আমার দয়াল নবী বলতেছেন আনস তুমি এখন চলে যাও ঘর সংসার করো আমি রসুল তোমাকে দোয়া করতেছি ইয়া রসুল আমি যে চলে যাব আপনি রসুলের একটা নিশান আমাকে দেন না একটা নিশান দেন তোমার রসুল পাক উনাকে একটা রুমাল মোবারক দিলেন রুমাল মোবারক কে বড় করে গো না কি দিয়ে দে খুশি হই না আজকে যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শিয়াগুলো বড় বড় কথা বলতেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের সুল মুবারক আসাইতেন নখ মুবারক কাটতেন এগুলো নিজে বুকে জড়িয়ে থাকতেন আমার রসুল মুসকি হাসতেন আয় আমির মুয়াবিয়া সুল মুবারক কোথায় হুমা ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে আমি এগুলোর জন্য বসে আছি কেন না আমি যদি মারা যাই কবরে যদি কিছু দেখাইতে না পারি দয়াল নবীর এই নিদর্শনগুলো আল্লাহকে দেখাইবো আল্লাহকে দেখাইবো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সুল মুবারক নখ মুবারক দাড়ি মুবারক আমির মুয়াবিয়া সংগ্রহ করে রেখেছেন এবং খাদেমদেরকে ওসিয়ত করেছেন আমি যখন মারা যাব আমার কবরে এই জিনিসগুলো আমার দয়াল নবীর এই নিয়ামতগুলো আমাকে দিয়ে দিবে আমার বেশ কিছু নাই এগুলো আমি আল্লাহকে দেখাইব আল্লাহকে কাতেব ওহি জলিলুল কদরের একজন সাহাবী এবং উম্মতলের মামা হই না বড় করে খান সুবহানাল্লাহ আনস রাদিয়াল্লাহু তাআলা হুক একটা কি দিলেন দয়াল নবী রুমাল মুবারক চলে গেলেন বাড়িতে কিছুদিন পরে আমার রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবী হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়িতে মেহমান হলেন মেহমান হলেন আনস রাদিয়াল্লাহু তাআলা হু ওই দয়াল নবী যে চাদর মুবারক দিয়েছেন সেটা বিছাই দিলেন দস্তরখানা হিসেবে কি করে দিলেন গরিব মানুষ এটা বিছাই দিলেন তা আমাদের খানা খাওয়ার পরে তরকারির মধ্যে জল 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 ফলল কোথায় রুমাল মুবারকে কি ফলল জল
ফরার কারণে সাহাবারা বলতেছে এত সুন্দর রুমালে জলফল লোহা নষ্ট হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু বলে চিন্তা নাই চিন্তা নাই, এটা পরিষ্কার করার ভালো মেশিন আছে, এটা পরিষ্কার করার ভালো। সেটা কি কথা, খাওয়ার পরে আপনারা একটু থাকাইয়েন। খানা বিনা যখন শেষ হলো, দোয়া যখন শেষ হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খুব সুলা জ্বলতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের সাদর মোবারকটা আগুনের উপর ধরে রাখলেন, দেখতে যে সমস্ত জলগুলো আবর্জনাগুলো পড়ে যাচ্ছে, ওই সাদরটা দুধের থেকে বেশি সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। দয়াল নবী আমাকে দিয়েছেন, রসুল বাকের এই কাফর মুবারক দুনিয়ার কোন আগুনে জ্বালাইতে পারবে না। বাতল হলো সগুন মালা দিয়ে না, সগুন দেখে খাতি সগুন হইতো না, হ না হইতো না, লুকাই ফেলিব। ইয়াল্লাই সুন্নি জামাত খ, বাদ বাকি যত দল আছে বেগুন টক। সুন্নি জামাত বড় করে, সুন্নি জামাত, সুন্নি জামাত বাদ বাকি যত দল আছে সবগুলো ঠক, সুন্নি জামাত হক। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমাদেরকে ডাকে মাজার ফুজারি, সুন্নিরা বলে মাজার ফুজারি, আমরা বলে মাজার ফুজারি। এ পর্যন্ত কোনো সুন্নি মাজার পূজা করে নাই, মাজার জিয়ারত করেছে, ঠিক নিয়ে। এ নতুন নতুন কিছু বাতেলের উজুর, ইউটিউবওয়ালা উজুর টাকা কামানোর জন্য ও কোথায় ফাগলওয়ালা জটওয়ালা যাইকে ধরে, নমাজ করা কাত খবর চিঠি ফল মানুষ ইতি করতে দিব না। ও মাজারের বদনামি করার জন্য ও লোড়ো লোড়ো ঘটনা ফল, ইতে বাদ খাওয়াতে খাই ইয়ে নদী খেয়াল নাই, হতে ইতে গুসল করি কি ইতে তিয়ং খেয়াল আছে না, ইতে রাজাই ফুসল্লাদের দিন ধর্মের কথা, খাদি শরীফের কথা, খত্তর বিয়াক কল মানুষ সারে উনের খাসলত করলেই করতে নি, ও ফুয়া গল আস্তাত কান্দর কইলাম দে, ও ফুয়া তুই কান্দা হতে গিলে কত আন মাতে ফুয়া না দে, আর বাপে ভিড়ে দান মারে হতু কত নাই কত ফিরিয়ে না আর বাপে গিয়ে না। এই বিয়া খোলো ঠিক সেরকম হয়নি, খড়া ফল সল ধরিয়ে রে শুধু মাজারের বদনামি করানোর জন্য। আল্লাহর অলিরা হক, আল্লাহর অলিরা হক, যত কিছু করবা কর কিন্তু অলি আল্লাহগুলো কেয়ামত পর্যন্ত থাকবে থাকবে থাকবে। তো সেই জন্য কোনো বাতেলেরে বোট নৈদ্য নবীর দুশ্মন অলি আল্লাহর দুশ্মনকে ভোট দিবে না, কেননা কোনো বাতেল যদি ইসলামী দল যদি সরকার হয় ওদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। কি ভুল কইলাম নি কোনো, উন টাইম এলে বুঝিতে দিবি, উন আজ খবর নাই দিয়ে ইতার আর প্রধান টার্গেট হল কি ভাঙ, আব্দুল হাব নজদি ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আগে মাফা তোমার রাদিয়াল্লাহু তাআলা মাজার আক্রমণ করলেন। কি সুন্দর জান্নাতুল বকিত শরীফের মধ্যে মাফাত আমার রাদিয়াল্লাহু তাআলা খার মাজার ছিল, ভেঙে ফেলেছেন জান্নাতুল বকিত থেকে। ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার ভেঙে ফেলেছেন, হযরতে মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহর মাজার ভেঙে ফেলেছেন, এই নে আব্দুল হাম নজদির বংশধরগুলো।